যেই দামে এই গাড়িটি অফার করা হয়েছে আপনি কেন নেবেন না? শুভ দর্শক, আসসালামু আলাইকুম। আজকে গুড কন্ডিশনের যে গাড়িটা আপনার জন্য রেখেছি, এক্সিওর ভিতরে নয়ের মডেল একটি গাড়ি। তো চলুন গাড়ির ডিটেলস সহ এক এক করে বিস্তারিত দেখে নিই। এক্সিও নয়ের মডেল, 14টা রেজিস্ট্রেশন পাবেন, পেপারসটা ফুল আপডেট রয়েছে, সাথে কিন্তু 15 সিসির পাশাপাশি সিএনজি করা পাবেন। একটু ক্লোজ আসেন, আমি আপনাকে কিছু জিনিস দেখাই। যেমন এই গাড়িটার সামনে দেখেন, বৃষ্টির বোঠা ফোঁটা যখন পড়েছে মনে হচ্ছে যে মুক্তার দানার মতো চমকাচ্ছে। তার মানে আমরা বাহিরে আছি, আকাশে পরিস্থিতি ভালো না, মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মাঝখানে যখন গাড়িটা আমি রাখলাম আমার মনে হচ্ছে যে একটা অন্যরকম ফিল হচ্ছে। যাই হোক, সেটা কোনো কথা না। কথা হলো গাড়িটা হচ্ছে হোয়াইট কালার আপনারা পাবেন, যে যে কালারটা রয়েছে দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার, রঙের একটা পয়সার কোনো কাজ নাই দেখতে পাচ্ছেন। সামনে থেকে পিছন পর্যন্ত টোটালি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন, এদিক থেকে দেখাই আপনাদেরকে, টোটালি ফ্রেশ কন্ডিশন রয়েছে। সামনে থেকে পিছনে একটা পয়সা রঙের কোনো কাজ নাই, মানে গাড়িটা যে কন্ডিশনে আপনাদেরকে আছে রঙের একটা আছো গাড়িটাতে পাবেন না। শুধু রং না, যদি আপনাদের ক্লোজ আমি দেখাই, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখেন এই পানির অবস্থা, বৃষ্টির ফোঁটা, এটা আসলে ভাল লাগতেছে এই জন্য বলা, এটাতে সাথে গাড়ির কোনো সম্পর্ক নেই। তারপরেও আমি বলি আপনাদেরকে, যদি আপনাদের একটা এক্সিও প্রয়োজন হয়, হোয়াইট কালারের গাড়ি পছন্দ হয়, আমার মনে হয় যে এই গাড়িটা আপনাদের দেখা উচিত। প্রাইসটা অনেক কম, আবার সেলটা পাচ্ছেন আপনার 37 সিএল, এদিক থেকে যদি দেখাই মানে টোটাল কথা হলো যে পুরো গাড়িতে রঙের একটা পয়সারও কোনো কাজ নাই। যদি সামনে থেকে আমি দেখাই যে গাড়ির গ্রিলটা দেখতে পাচ্ছেন, এই যে গ্রিলটা, এটা যথেষ্ট ফ্রেশ রয়েছে। সিএলটা পাচ্ছেন 37 সিএলের গাড়ি, 37 সিএল পাচ্ছেন। আবার যদি এদিক থেকে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে লাইটগুলো এখন অরিজিনাল কন্ডিশন রয়েছে, সামনে লাইট, এই লাইটটা এখন অরিজিনাল কন্ডিশন রয়েছে। শুধু এই লাইটটা না, আপনি যদি আমি এই লাইটগুলো দেখাই বা যে লুকিং গ্লাসগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলোর কন্ডিশন কতটুকু ফ্রেশ। আবার পিছনের লাইটগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, পিছনে যে লাইটগুলো আছে ব্যাকলাইটগুলো, এগুলো কিন্তু অরিজিনাল কন্ডিশন এখনো পাচ্ছেন। তার মানে লাইটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে। শুধু লাইট যদি না, আপনাদেরকে যদি গ্লাসের কন্ডিশনটা বলি দেখতে পাচ্ছেন, এই যে পিছনে গ্লাসটা আবার এইদিকে গ্লাসটা, এগুলো প্রত্যেকটি গ্লাস কয়টা লোগোটা এখনো রয়েছে, সেগুলো আপনারা এসে চেক করবেন, দেখবেন, দেখে শুনে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। যে টয়োটার লোগোটা এখনো রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল মোটামুটি এটা বলা যাচ্ছে। তো সামনে পিছনে গ্লাস আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে। আর যদি আপনাদেরকে আমি চাকার কন্ডিশনগুলো দেখাইতে চাই, তাহলে দেখেন এই যে চারটা চাকা, এই চাকাগুলো দেখেন, এই বিটগুলো দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ। শুধু এখানে বিট না, যদি এই চাকাগুলো বিট দেখেন, মানে চারটা চাকার বিটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কন্ডিশনে আপনারা পাবেন। যদি দরজা খুলে আপনাদেরকে আমি দেখাই, এখানে খোলা কাটা আছে কিনা, এই দেখেন একটা আছর পাবেন না। আপনারা যদি এখানে দেখেন, আমার মনে হয় না যে কেউ বলবে ভালো লাগে নি। আমার প্যাডটা দেখেন, এটাও যথেষ্ট ফ্রেশ আছে। যদি এই দরজাটা খুলে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানেও আপনারা খোলাকাটা মারিগুদা পাবেন না। তার চারটা দরজা আলহামদুলিল্লাহ খোলাকাটা মারিগুদা বিহীন আপনারা পাবেন। যদি আপনাদেরকে আমি সামনে থেকে দেখাইতে চাই ভিতরের কন্ডিশনটা, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন ভিতরের কন্ডিশনটা দেখাই দেন দর্শকদেরকে। দেখেন একেবারে সিট বলেন, সিলিং বলেন, ড্যাশবোর্ড বলেন, স্টারিং বলেন, এবং এসি পারফরমেন্স বলেন, বা যা আছে ভিতরে, আমার মনে হয় যে কেউ দেখবে বাহির থেকে ভিতরের কন্ডিশনটা সুন্দর এই কথাটা সে বলবে। শুধু এখান থেকে না, যদি পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাই খুলে, দেখতে পাচ্ছেন আপনারা এই সিটগুলো আপনারা ভালো পাচ্ছেন, সামনে থেকে পিছন পর্যন্ত যথেষ্ট ফ্রেশ রয়েছে। বাকিটা আপনারা এসে দেখবেন, আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি একটা নয়ের মডেল গাড়ি হিসাবে আমার যথেষ্ট ভালো মনে হয়েছে। আপনারা এসে দেখবেন, মনের মতো চালাবেন, চেক করবেন, যেই কোনোভাবে এসে চেক করবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন। যদি আপনাদেরকে আমি ইঞ্জিন পারফরমেন্স একটু দেখাই, বনারটা উঠে এই দেখতে পাচ্ছেন, এই যে গাড়িটার এখনো অরিজিনাল যে লোগোটা আছে দেখতে পাচ্ছেন, এই যে অরিজিনাল যেই স্টিকারটা আছে এটা এখনো রয়ে গেছে এখানে, এবং এই যে বনারটা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন আপনারা। আবার যদি মার্সেলের কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, দেখে নিয়ে যাই, এখানে খোলাকাটা মাইগুদা পাবেন না। আবার যদি এই যে বলগুলো দেখতে পাচ্ছেন, এই যে বলগুলো এখানেও কিন্তু ভালো আছে, সামনে থেকে ওইটা, তারপর দুইটা, এই দুটোটা ভালো আছে। ইঞ্জিনটা ভিভিটার অরিজিনাল ইঞ্জিন পাচ্ছেন, ইঞ্জিন এবং পেপার্সের সাথে মিলিয়ে চেক করে আপনারা ইঞ্জিনটা নিয়ে যেতে পারবেন। তো একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে 65 লাখ টাকা গাড়ি কিনবেন, 3-4টা জিনিস অবশ্যই দেখে শুনে কিনবেন। যেমন গাড়িটার বডি কন্ডিশনটা কেমন আছে, একটা গাড়ির সেসিস কিন্তু অনেক মেন বিষয়। তার কারণ হলো একটা গাড়ি চাইলে আপনি ইঞ্জিন চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু সেসিসটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই গাড়িগুলোর কিন্তু ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি সেসিসটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে, এবং তার সাথে সাথে ভিতরের কন্ডিশন বা আউটলুক, এগুলো দেখে যদি গাড়ি কিনেন, আমার মনে হয় না যে কেউ গাড়ি কিনে ঠুকে যাবে। তো আপনাদের জন্য স্টাকারের প্রতিটা গাড়িতে চেক করে দেখে শুনে নেওয়ার সুযোগ অপশন রেখেছে তারা। যদি আমি বনার টোটা আপনার ব্যাকডালারা দেখাইতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকডালার কন্ডিশনটা এখানেও কিন্তু, এটা এগুলো অনেক ইম্পর্টেন্ট, ব্যাক সাইড থেকে খোলাকাটা মারিগুতা হয়েছে কিনা এগুলো আপনারা বুঝতে পারবেন। নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারতেছেন যে নাম্বারটা কতটুকু ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন।
37 সেলে নাম্বার পাচ্ছেন। আমার যে ব্যাক ক্যামেরাটা নিশ্চল করা আছে এটাও কিন্তু কাজ করে, ভালো কন্ডিশন রয়েছে। সাথে কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এই যে এখানেও খোলাকাটা মাইগুতা পাবেন না, যথেষ্ট ফ্রেশ রয়েছে। এখানে দেখেন এখানেও খোলাকাটা মাইগুতা পাবেন না। যদি আমি ভিতরের কন্ডিশন আপনার দেখাইতে চাই, এটাও কিন্তু সিএনজি করা অবস্থায় পাবেন। দেখেন কিন্তু সিএনজি করা অবস্থায় রয়েছে, তার মানে আপাতত কোনো আপনার টেনশন করার কোনো কারণ নেই। একেবারে সিএনজি করা আছে, গাড়ির কন্ডিশন ফ্রেশ আছে, সবকিছু মিলে ঠিকঠাক আছে। তো মূলত এই গাড়িটা আপনারা কত দামে পাবেন? অনেকে ভাবছেন হয়তো বা অনেক বেশি দাম। এই গাড়িটা পাচ্ছেন আপনারা মাত্র 13,95,000 টাকায়। তারপরেও কিন্তু শেষ না, দাম নিয়ে আলোচনা করতে পারবো। সুপ্রিয় দর্শক, কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা যদি গাড়ি কিনতে চান, শুধু এই গাড়িটা না, আপনারা এখানে কিন্তু অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল পাবেন। দেখতে পাচ্ছেন স্টাকার, আপনার অসংখ্য মডেলের গাড়ি অ্যাভেলেবেল পাবেন। এখানে এসে আপনার মনের মতো চেক করে চালায় দেখার সুযোগ রয়েছে। তো এই গাড়িটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, মানে ধীরে ধীরে নাম পরিবর্তন সম্ভব। সবকিছু মিলে গাড়িটা পারফেক্ট কন্ডিশন পাচ্ছেন। কোথা থেকে নেবেন? ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর 12 নম্বর দর্শকের নতুন ভিডিও করে আপনার গাড়িগুলো পাবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো করতে পারেন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।